বন্ধুরা, কাল ইকরির জন্মদিন। কিন্তু ইকরি কি করবে? আমরা জানি তুমি কি ভাবছো। কাল তোমার জন্মদিন, আর জন্মদিনে তুমি কি করবে সেটাই ভাবছো, তাই না? ঠিক, একদম ঠিক। ইকরির ইচ্ছে সবার সাথে পরিকল্পনা। ধরো তোমার মনে কোনো ইচ্ছে জাগলো, সেই ইচ্ছে পূরণের জন্য তুমি প্রথমে কি করবে, তারপর কি করবে, তারপর কি করবে, হ্যাঁ এভাবে কাজগুলো একটার পর একটা ঠিক করাকেই বলে পরিকল্পনা। ইকরিকে কি আরো একটু বুঝিয়ে বলবে? হ্যাঁ, পরিকল্পনা করে কাজ করলে যে কোনো কাজ সহজ হয়। আমার নাম পায়েল। কিছুদিন আগে আমি আমার মা বাবার সাথে বান্দরবন বেড়াতে গিয়েছিলাম, আর সেই ছবিগুলো দিয়েই আমি একটি অ্যালবাম বানিয়েছি। আমার বন্ধু শর্মি আমার বান্দরবনের অ্যালবাম দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি কিভাবে এত সুন্দর একটি অ্যালবাম বানিয়েছি। আমি তখন শর্মিকে আমার পুরো পরিকল্পনার কথা বললাম। মা বান্দরবন বেড়াতে যাওয়ার কথা বলার পর আমি একটি পরিকল্পনা করেছিলাম। পরিকল্পনার এক নম্বর ধাপ ছিল বান্দরবন যেতে হলে আমার কী কী সঙ্গে নিতে হবে তা তালিকা করা, যেমন জামা কাপড়, ব্রাশ, পেস্ট, ছাতা, রোদ চশমা, হ্যাট আর তোয়ালে। তালিকা অনুযায়ী আমি আমার ব্যাগ গুছিয়ে ফেললাম। ব্যাগ গুছানোর কাজে মাও আমাকে সাহায্য করল। পরিকল্পনার দ্বিতীয় ধাপ অনুযায়ী আমি বাবার ক্যামেরাটা নিয়ে সেটা কিভাবে চালাতে হয় তা বাবার কাছ থেকে শিখে নিলাম। বান্দরবন গিয়ে বাবা মার সাথে আমিও পাহাড়ের ছবি তুলব। বান্দরবন পাহাড়ি এলাকা, অনেক সুন্দর জায়গা, এখানে আমরা অনেক ছবি তুললাম। দেখো এখান থেকে নদী, পাহাড় সব দেখা যায়, কত সুন্দর। এরপর আমরা গেলাম শৈলপ্রপাত দেখতে। শৈলপ্রপাত কি সুন্দর! এখানকার একটা দোকান থেকে আমার বন্ধু শর্মির জন্য একটা হ্যাট কিনলাম। এরপর আমরা তার দিয়ে কাপড় বুনানো দেখতে গেলাম। বান্দরবনে আমার কিছু বন্ধু আছে জানো, এই হলো আমার বন্ধুরা। আমাদের বেড়ানোর ছবিগুলো কি সুন্দর হয়েছে দেখো। বাসায় ফিরে আমি শুরু করলাম আমার পরিকল্পনার তৃতীয় ধাপ, অ্যালবাম বানানো। মা আমাকে অ্যালবাম বানাতে সাহায্য করলো, আর এটাই হলো সেই অ্যালবাম। পরিকল্পনা করে যে কোনো কাজ খুব সহজভাবেই করা যায়। আমি শর্মিকে বান্দরবন থেকে আনা হ্যাটটা উপহার দিলাম। দারুণ! কিউ পরিকল্পনা করে জন্মদিন পালন করবে। আমি লিখে নিচ্ছি পরিকল্পনার প্রথম ধাপ। ধরো কতজনকে নিমন্ত্রণ করবে তার একটা তালিকা তৈরি করা আর তাদেরকে নিমন্ত্রণ করা। নিমন্ত্রণ, এই দায়িত্ব আমার। দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ হলো ঘর সাজানো। এই দায়িত্ব আমার, আমি ঘরটা সাজিয়ে ফেলতে পারি। বেশ, পরিকল্পনার তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ হলো অনুষ্ঠানে গল্প বলার আয়োজন, আর এটা করবে ইকরি। পরিকল্পনা হয়ে গেল, এখন কাজ। পরিকল্পনার প্রথম ধাপ অতিথিদের তালিকা তৈরি করা, চলো করে ফেলি। লেখো হালুম, শিকু। হ্যাঁ শিকু। মানিক রতন। মানিক রতন। টুকটুকি। টুকটুকি। শেরালি আর বিজলি। লেখো লেখো। শেরালি, বিজলি, এভাবে আর কে? মনে পড়েছে, এই ক্রি। আর কে? আর কে? টুকটুকি। হ্যাঁ তালিকাটা পড়ি দেখো, কেউ যেন বাদ না পড়ে। হ্যাঁ, মানিক রতন, টুকটুকি, শেরালে, বিজলি। তালিকা করা শেষ। এবার পরের ধাপ, ঘর সাজানো। ঘরটা আমি সাজ
খেলবো। আর শেষ ধাপ হলো গল্পবালার অনুষ্ঠান, সেটার আয়োজন ইকরি করে ফেলবে এক্ষুনি। চলো চলো। ভাইসব, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আগামীকাল আমাদের আমাদের সকলের প্রিয় বন্ধু ইকরি মিকরির জন্মদিন। উক্ত অনুষ্ঠানের বিশেষ আয়োজন গল্প বলার অনুষ্ঠান। শিকু, মানিক, রতন, টুকটুকি, শেরালি, বিশ্রি, তোমাদের সব তালিকায় তো আমার নিজের নামই নেই। হায় হায়, তার তালিকায় আমার নাম নেই, এখন আমি কি করি? মজা হবে, মজা হবে, আনন্দ হবে। এবার গল্প বলা শুরু। প্রথমে গল্প বলতে আসছি হালুম। হালুম কোথায়? হালুম তুমি এখানে কি করছো? ভেতরে এসো। ভেতরে আসবো কি করে? নিমন্ত্রণের তালিকায় তো আমার নামই নেই। নাম নেই? না, নেই। সবার নাম লিখতে লিখতে নিজের নাম লিখতেই ভুলে গেছি। ভুল তো হতেই পারে, তাই তোমার নাম না থাকলেও তুমি তো আমাদের সবার প্রিয় বন্ধু। হ্যালো, ইকরি তোমাকে নতুন করে নিমন্ত্রণ করছে, তুমি ভেতরে এসো। বলছো আমি আসবো? ভাই সব, ভাই সব, ইকরির জন্মদিনে হালুমের নিমন্ত্রণ। এবার গল্প বলা শুরু করো হালুম। বলছি, আমার গল্পের নাম ইকরির জন্মদিন। ইকরির জন্মদিনে মজা করার জন্য সবাই মিলে একটা পরিকল্পনা করলাম। পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী আমরা অতিথিদের তালিকা তৈরি করলাম। আমার নাম লিখলাম, সবার নাম লিখলাম, কিন্তু নিজের নাম লিখতে ভুলে গেলাম। আমার খুব মন খারাপ হলো। একবার ভাবলাম ইকরির জন্মদিনে যাব, আরেকবার ভাবলাম না, আমার নামই তো নেই, নিজেকে নিমন্ত্রণই করিনি। ওরে ভাবলাম আমাদের ইকরির জন্মদিন, আমি না গেলে কি হয়? তাই চলে এলাম। গল্প বলবে